বনী ইসরায়েলের মধ্যে মুসা আলাইহিসসালামের বর্তমান অবস্থায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টি হয় না, ফসল ফসলাদি সব নষ্ট হয়ে যাচ্ছে। মুসা আলাইহিসসালামের উম্মতরা এসে বলতেছে, আপনি তো দেখতে পাচ্ছেন বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসল ফসলাদি কেয়াতগুলো নষ্ট হয়ে যায়, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন। হযরত মুসা আলাইহিসসালাম 70,000 মানুষ নিয়ে একটি বিরান জায়গার মধ্যে মাঠের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার দিকে হাত তুলে দোয়া করতেছেন, হে আল্লাহ আমাদের গুনাহের কারণে আজকের এই দুর্ভিক্ষ এই অবস্থা বৃষ্টি হয় না, তুমি তোমার বান্দাদের দিকে লক্ষ্য করে আমাদের জন্য রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহি নাযিল করলেন, ওহি নাযিল করে বলতেছেন, হে মুসা 70,000 তোমার উম্মত নিয়ে তুমি এখানে আমার কাছে বৃষ্টি চাইতেছো, অথচ এই 70,000-এর ভিতরে আমার এমন একটা বান্দা আছে, একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, তার 40টা বছর এরকম পার করেছে, শুধু পাপ করেছে, গুনাহ করেছে, আমার অবাধ্যতা করেছে, একবারের জন্য আমার কাছে মাপ চাই নাই, তার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। ওই ব্যক্তিটাকে যদি এখান থেকে বের করে না দেওয়া হয় তাহলে আমি বৃষ্টি দিব না। বৃষ্টি কেন আটকা রয়েছে? পাপের কারণে, গুনাহের কারণে। হযরত মুসা আলাইহিসসালাম এলান করতেছেন, জানাই দিতেছেন, যারা এখানে উপস্থিত আছে তোমাদের মধ্যে একজন এরকম আছে, 40টা বছর যাবত আল্লাহ তাআলা নাফরমানি করতেছ, আল্লাহর কাছে ক্ষমা চাও না, দেখো তোমার কারণে পশু পাখি গুলো কষ্ট করতেছে, বৃষ্টি হয় না, ছোট ছোট বাচ্চারা কষ্ট করতেছে, খাবার দাবার হচ্ছে না, শস্য হচ্ছে না, এখান থেকে বের হয়ে যাও যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাযিল করে আমাদের সকলের জন্য রিজিকের ব্যবস্থা হয়ে যায়। অবস্থা এরকম হলো যে ব্যক্তিটা 40 বছর যাবত আল্লাহ তাআলা নাফরমানি করছে, তার ভিতরের মধ্যে অনুতাপ শুরু হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, হে রাব্বুল আলামিন, একদিন দুই দিন নয়, দীর্ঘ 40টা বছর পর্যন্ত আপনার নাফরমানি করলাম, গুনাহ করলাম, অবাধ্যতা করলাম, এই পর্যন্ত একবারও মানুষের কাছে কিন্তু আপনি প্রকাশ করেন নাই, আজকে সমস্ত মানুষ এখানে উপস্থিত হয়েছে, আজকে যদি আমি এখান থেকে বের হই তাহলে সমস্ত মানুষের সামনে আমার প্রকাশ পাওয়া হয়ে যাবে, আমি সকলের সামনে লজ্জিত হয়ে যাব, হে রব্বুল আলামিন 40 বছর নাফরমানি করলাম, আল্লাহ মাফ চাইতেছে, আর জিন্দেগিতে কখনো গুনাহ করব না। এত বেশি সময় লাগে না, কতটুকু সময় লাগছে কথাগুলো বলতে বলেন, এতটুকু শুধু বলছে বৃষ্টি শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ। মুসা আলাইহিসসালাম আশ্চর্য হয়ে গেল, হে আল্লাহ আপনি বলছেন অপরাধী ব্যক্তিটা বের না হলে বৃষ্টি হবে না, এখন বৃষ্টি হলো কিভাবে, কেউ তো বের হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যে বান্দার অবাধ্যতার কারণে, গুনাহের কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, এই মুহূর্তে ইস্তেগফার করেছে, আমার কাছে মাফ চাইছে, তওবা চাইছে, এই তওবা কবুল করে তার জন্য আমি অতি তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করে দিলাম।